Baba, hold the machete. Hold the machete. Hold the machete. Baba. হলুদ মা খাচ্ছে তোমাকে আমার তো বাবার বিয়ে থাকলে তুই পরমান্ন পাবেন শেষ হলে তবে ওই একটু পরমান্ন নেবেন পাপাকে ঘোরা সবাই এসছি মন্দিরে এই মন্দির চত্বর বিশাল বড় মন্দির বন্ধুরা তোমরা দেখো কত বড় মন্দির বিশাল বড় মন্দির কালী মন্দির সন্তোষপুরে কালী মন্দির আমরা এই কালী মন্দিরে এসেছি তোমরা আশীর্বাদ করো আমাদের বাবাকে যেন সবাই সুখে থাকে কত বড় মন্দির বিশাল বড় মন্দির সন্তোষপুর কালী মন্দির প্রতিষ্ঠাতা কত লোকের নাম খোদাই মন্দিরের মন্দিরের স্ট্রাকচার দেখো এইয়া দেখো হেভি আমাদের ভালো লাগে আমরা এই মন্দির চত্বরে এসেছি সবাই এসছে আগমন করছি সামনে দিয়ে রাস্তা গেছে বিশাল রাস্তা চত্বরটা দেখো খেয়ে লাগে আমরা সবাই মন্দিরে এসেছি মায়ের প্রাঙ্গণে মায়ের চত্বরে সবাই বসেছি মায়ের পাদদেশে সবাই অঞ্জলি নিবেদনের সময়ের অপেক্ষা এই আমরা বসেছি দেখো সবাই এটা হচ্ছে সন্তোষপুর এলাকার নাগ মন্দির খুব এটা হলো সন্তোষপুর এলাকার নাট মন্দির খুব বড় ধরনের মন্দির এবং এর প্রাঙ্গণটা দেখো চত্বর এলাকা দেখো কত বড় বিশাল বড় এলাকা মন্দিরের ছবি খণ্ডবিশেষ এটা এটা একটা মন্দিরের খণ্ডবিশেষে আমরা দাঁড়িয়ে আছি ওদিকে ওদিকে বিশাল বড় চত্বর অনেকগুলো একটা মন্দিরের একটা মূল মন্দিরের খণ্ডবিশেষ এখান থেকে বিশাল বড় অংশ দেখা যাবে বন্ধুরা বন্ধুরা দেখো কত বড় এলাকা বিশাল বড় এলাকা এই এলাকা ঘিরে এইখানে আমরা এই মন্দিরটায় উঠব এটা একটা মন্দিরের শিব মন্দিরের খণ্ডবিশেষ শিব মন্দির এটা কালীমাতা মন্দির নাট মন্দির বলা হয় এটা শিব মন্দিরের অংশবিশেষ এই মন্দিরে আমরা উঠব এই মন্দিরে আমরা উঠতে চলেছি বিশাল বড় মন্দির বিশাল বড় মন্দির এটা হচ্ছে শিব এখানে শিবলিঙ্গ বাবা তারকনাথের সবাই বাবা তারকনাথের মঙ্গল প্রার্থনা করো আমাদের সবাই যেন সুখে থাক স্বাচ্ছন্দ্যে থাকে এইখানে বিশাল বড় মন্দির আমি মন্দির চত্বর এলাকা ঘুরে ঘুরে দেখাবো এই দেখো আমি বাবুজির সাইডে এলাম মন্দিরে বিশাল বড় এলাকা এবার বিশাল বড় এই এলাম আবার সামনে চারদিকে ঘুরে এলাম মন্দিরটাকে ভালো করে অবলোকন করো বন্ধুরা কত সুন্দর সুপরিকাঠামো সুন্দরভাবে সুসজ্জিত কত সুন্দর সন্তোষপুর নাট মন্দির আবার বলছি সন্তোষপুর নাট মন্দির কত সুন্দর পরিবেশ এবার গোছানো সাজানো গোছানো ঝকঝক ঝাঁচক চক এখন ঠাকুরমাকে বা মায়ের কাছে ভোগ নিবেদন করছেন পুজো হচ্ছে তারপর অঞ্জলি হবে অঞ্জলির সময় দেখাবো পরে আসি
মন্দির প্রাঙ্গণ চত্বরে বসে আছে সবাই, বাবা ঘুমিয়ে আছে। এই জিনিয়া আমি আমার মিসেস বাবা মধ্যে বাবা ঘুমিয়ে আছে, দাদা বলতে চলে গেছে বাড়ি চলে গেছে। অঞ্জলি নিতে হবে, সবাই অঞ্জলির জন্য বসে আছে, মায়ের কাছে অঞ্জলি নিয়ে অঞ্জলি দেবো। যখন বাবা বসে আছে সেজে সুগচ্ছিত ভাবে বসে আছে সবাই, এই বাবা বসে আছে। বাবা শেষে আমরা চলে যাচ্ছি, সবাই পুজো হয়ে গেল, মন্দিরে দাঁড়িয়ে আমার সবাই দাঁড়িয়ে আছে, অপূর্ব দৃশ্য। মন্দিরে দাঁড়িয়ে আমার বাবা আসছে তাকাচ্ছে পিট পিট করে মন্দির থেকে। আর ওর মুখের ভাব হেভি জায়গা, ওই করো অপূর্ব দৃশ্য। এই বাবা তাকিয়ে আছে, ঝাপ ঝাপ করে তাকিয়ে। বাবাকে নতুন ভাত খাওয়ানো হচ্ছে, বাবার অন্নপ্রাশনে বাবা এখন নতুন ভাত খাবে, দীর্ঘজীবী হবে বাবা। এই তো বাবা, ওইখানে তাকাও, এইখানে তাকাও, প্রায় একটা দেড়টার দিকে মাথা একটু এটো দাও, সাবধানে আলো। একটু ধরো
বাপ না তুমি বাপ না কি যা ঠিক না তুমি বাপ করুন তো দিদি সরে যা শোনা এই দিস না দিস না দিস না বাচ্চাকে দিস খাওয়াস না বিলকুল দেখো বাবার খালা বাবা খাবে বাবার এখন খালা খাবে বাবা খাচ্ছে বাবার খাওয়াটা হলো আজ থেকে মুখে ভাত সব ছয় বেশি রুক্মিণী রুক্মিণী